প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভালো আছো। ফেরদৌস আলী খান মডেল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ষষ্ঠ শ্রেণীর অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি মোহাম্মদ আনিসুর রহমান, সহকারী শিক্ষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। আজ আমরা অধ্যায় 5 থেকে ইন্টারনেট পরিচিতি নামক অধ্যায়টি পড়ব। পার্ট 1, 2 ও 3, ইন্টারনেট ও নেটওয়ার্ক। পাঠ শেষে আমরা যা শিখব জানব, ইন্টারনেট কি, সুইচ ও রাউটার কি, শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার। ইন্টারনেট, ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক এর সংক্ষিপ্ত রূপ ইন্টারনেট, যা পৃথিবী জুড়ে হাজার হাজার নেটওয়ার্ক এর সমন্বয়ে গঠিত। পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা কম্পিউটার নেটওয়ার্ক গুলো পরস্পরের সাথে সংযুক্ত হয়ে যে বিশাল নেটওয়ার্ক তৈরি করে তাকে ইন্টারনেট বলা হয়। সুইচ, সুইচ এক প্রকার নেটওয়ার্ক ডিভাইস যা কম্পিউটার নেটওয়ার্ক গঠনে কাজ করে। যখন আমরা কম্পিউটার নেটওয়ার্ক এক কম্পিউটার হতে অপর কম্পিউটারে তথ্য প্রেরণ করি, তখন সুইচ নির্দিষ্ট কম্পিউটারে তথ্যটি প্রেরণ করতে সাহায্য করে। আমরা ছবিতে দেখতে পাচ্ছি একটি কম্পিউটার সুইচের সাথে সংযুক্ত হয়ে অপর কম্পিউটার গুলোকে তথ্য প্রেরণ করতেছে। যেহেতু পিসি ওয়ান কম্পিউটারটি এর সাথে সংযুক্ত সকল কম্পিউটারকে তথ্য প্রেরণ করতে চায়, এই জন্য সুইচ সকল কম্পিউটারকে তথ্য প্রেরণ করতেছে। পরের ছবিতে আমরা দেখতে পাচ্ছি এখানে পিসি একটি মাত্র কম্পিউটারকে তথ্য প্রেরণ করতে চায়, এই জন্য সুইচ একটি মাত্র কম্পিউটারকে তথ্য প্রেরণ করতেছে। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা জানবো রাউটার কি। রাউটার এক প্রকার নেটওয়ার্ক ডিভাইস যা নেটওয়ার্ক গঠনে কাজ করে। রাউটার মূলত বিভিন্ন সুইচকে সংযুক্ত করে বৃহৎ পরিসরে তথ্য আদান প্রদানে সহায়তা করে। পাশের ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটি রাউটারের সাথে দুটি সুইচ সংযুক্ত হয়ে তথ্য আদান প্রদানের কাজ করতেছে। রাউটার মূলত তথ্য সবচাইতে সংক্ষিপ্ত পথ অনুসরণ করে নিরাপদভাবে কিভাবে তথ্য প্রেরণ করবে সেই রাস্তাটি দেখিয়ে দেয়। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা শিক্ষাক্ষেত্রে ইন্টারনেট ব্যবহার সম্পর্কে জানব। তথ্য প্রযুক্তির এই যুগে আমরা প্রায় সকল ক্ষেত্রে উন্নত প্রযুক্তি ব্যবহার করে থাকি। শিক্ষাক্ষেত্রে আজ ইন্টারনেটের ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যায়। ইবুক, এর কথা আমরা সকলে জানি। ইন্টারনেট ব্যবহার করে আমরা মোবাইল বা কম্পিউটারে আমাদের পাঠ্য বই ডাউনলোড করে পড়তে পারি। পড়াশোনা সম্পর্কে বিষয় ভিত্তিক বিভিন্ন তথ্য আমরা ইন্টারনেট ব্যবহার করে খুব সহজেই পেতে পারি। ই-লার্নিং এর সুবিধা ব্যবহার করে ইন্টারনেটের সাহায্যে দেশে বসে বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে পড়াশোনা করে ডিগ্রি অর্জন করতে পারি। স্কুলে না গিয়েও ভার্চুয়াল ক্লাস করতে পারি। ইন্টারনেট ব্যবহার করে অনলাইনে বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারি। তোমরা নিশ্চয়ই গুগল ক্লাসরুমের কথা শুনেছ। এই করোনা মহামারীর সময় আমরা ঘরে বসে যখন ক্লাস করতে চাই, তখন আমাদের এই রকম বিভিন্ন ধরনের প্রযুক্তির সহায়তা নিতে হয়। এর ভিতরে গুগল ক্লাসরুম এমন একটি প্রযুক্তি যার সাহায্যে আমরা ঘরে বসে বিভিন্ন ধরনের ক্লাসে অংশগ্রহণ করতে পারি। প্রিয় শিক্ষার্থী, আশা করছি আমরা আজকের ইন্টারনেট, সুইচ এবং রাউটার সম্পর্কে কিছুটা ধারণা লাভ করেছি।
এ সম্পর্কে যদি তোমাদের আরো কোনো প্রশ্ন থাকে তবে কমেন্ট করে জিজ্ঞেস করবে। পাঠ্য বই অবশ্যই ভালো করে অধ্যয়ন করবে, বাসায় অবশ্যই অনুশীলন করবে, ইন্টারনেট কি, সুইচ কি, রাউটার কি, শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার লিখো। প্রিয় শিক্ষার্থী, আজকের মতো এখানে শেষ করছি। নিজেদের শরীরের প্রতি যত্ন নিবে, এই করোনা মহামারীর সংকটে তোমরা সকলে স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং খাওয়ার আগে অবশ্যই হাত ভালো করে পরিষ্কার করে নিবে। বাইরে বের হওয়ার সময় মুখে মাস্ক ব্যবহার করবে। ভালো থেকো তোমরা, আল্লাহ হাফেজ।